আলোচনা জানতাম না। আসলে আজকের এই অনুষ্ঠান অর্থাৎ এই খেলাটা আমাদের ইংলিশকে উন্নত করে। ছাত্রের বা কেউ যদি মন খারাপ করে থাকে কোনো জ্ঞানী হোক তাহলে তার এটা খেলা উচিত, কারণ এই খেলাটা মানুষের মনকে আনন্দ দিয়ে থাকে। শুধু আনন্দই নয় বরং আমাদের ইংলিশ অনুশীলন, ইংলিশকে উন্নত করা, ইংলিশ ভাষাকে বাড়া মানে ভালো করা, ইংলিশ বানানকে জানার জন্য অনেকটাই সহায়ক। আজকের এই অনুষ্ঠানটা আমাদেরকে শুধু ইংলিশ জানাবেই না, এই পরবর্তীতে ইংলিশকে নিয়ে এক ধরনের চর্চার বিষয় নিয়ে আসবে। আমরা আজকে যারা এখানে অংশগ্রহণ করেছি আমার মনে হয় প্রত্যেকেই বাড়িতে গিয়ে বা পরবর্তী অবসর সময়ে এই খেলাটায় অংশগ্রহণ নেব। আমাদের সকলের ধ্যান ধারণায় থাকবে স্ক্রাবল খেলা। আজকের এই অনুষ্ঠানটা আমাদেরকে এই জ্ঞান প্রদান করে থাকে। আজকের এই অনুষ্ঠানটায় সাধারণত দুটো রাউন্ড হয়ে গেছে, তার ভিতরে প্রথম রাউন্ডে কিছু ছাত্রছাত্রী আমরা আউট হয়ে গেছি খেলার মধ্যে থেকে, কিন্তু এবং দ্বিতীয় রাউন্ডে আমরা কয়েকজন বাদ পড়ে যাবো এবং গোটা গোটাজন শুধু পুরস্কার নিয়ে যাবে। কিন্তু আমি বলি একজন ছাত্র বা আমাদের সকলে যারা হেরে গেছি তারা কিন্তু এক ধরনের শক্তি অর্জন করেছি। আজকে আমরা যে চলে যাবো আমাদের মনে সবসময় মনে থাকবে এই স্ক্রাবল আমাদের পরাজয় এবং পরবর্তীতে স্ক্রাবল খেলার জন্যই এই শক্তিটা আমাদেরকে এক ধরনের শক্তি প্রদান করে থাকবে যে আমাদেরকে ভালো করতেই হবে। আজকে এখানে যারা অংশগ্রহণ করেছি আমার মনে হয় প্রত্যেকেই এখন স্ক্রাবল নিয়ে অনেক বেশি সময় ব্যয় করব। আমার মনে হয় আমাদেরকে অবশ্যই সময় ব্যয় করা উচিত, কারণ এটা আমাদের সর্বদিক দিয়ে সব পাশ দিয়ে আমাদেরকে উপকার করে যাচ্ছে। আমাদের সকলের উচিত এই খেলায় নিজেদের সময় ব্যয় করা, যদিও এই খেলায় কখনো সময় ব্যয় হয় না, বরং এই খেলার মাধ্যমে আমরা কিছু শিখতে পারি। আমাদের সকলের উচিত নিজেদেরকে খেলা, নিজের বন্ধু বান্ধবদেরকে খেলাধুলা করা, মানে এই খেলাটা অংশগ্রহণ করার জন্য উপযুক্ত করা। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ রিয়াজউদ্দিন, কালীগঞ্জ সৈয়দপুর পাবলিক পাইলট উচ্চ বিদ্যালয়ে দশম শ্রেণীর একজন শিক্ষার্থী। প্রথমে শুক্রিয়া জানাই আল্লাহ তাআলার কাছে, কারণ সুন্দরভাবে আমাদের আজকের প্রোগ্রামটা শেষ হলো এই জন্য। তারপরে আমি অভিনন্দন জানাই আমার প্রত্যেকটা বন্ধুকে যারা এই স্ক্রাবলে পার্টিসিপেট করছো, তাদের সবাইকে আমার পক্ষ থেকে অভিনন্দন। আমার কাছে কে ফার্স্ট কে সেকেন্ড এটা ম্যাটার করে না, আমার কাছে ম্যাটার করে শেখাটা কে যতটুকু শিখলো। তো আজকে আমার মনে হয় যে প্রত্যেকের উদ্দেশ্যটা যেটা, কিন্তু আমার উদ্দেশ্যটা ছিল একটু ভিন্ন। আমার উদ্দেশ্যটা ছিল শেখা নয়, যেটা নয় শেখা। তো সেদিক থেকে আমি উল্লাস, কারণ আমি আজকে খেলাটা থেকে অনেক কিছু শিখলাম। আমার মনে হয় প্রত্যেকে এই জিনিসটা রিয়েলাইজ করা উচিত। তো ইসলামের এমন একটা গেম, এই গেমটা খেলে নলেজ পাওয়া যায়, ইংলিশ ওয়ার্ড সম্পর্কে অনেক